39 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে গত শনিবার থেকে ইডিনগর স্কুল সংলগ্ন মাঠে শুরু হয়েছিল দুই দিনব্যাপী প্রথম গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি নকআউট ভলিবল প্রতিযোগিতা। দুই দিনব্যাপী আসরে মোট 21টি দল অংশগ্রহণ করেছিল। রবিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বিশালগড় প্লে সেন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন দলের খেতাব দখল করে নিল বাইকোড়া কসমোপলিটন ক্লাব। আসরে তৃতীয় স্থান দখল করে পিপি ব্রাদার্স। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন রানার্স দল সহ তৃতীয় স্থান দখলকারী দলের হাতে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন উপস্থিত অতিথিরা। এদিন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, 39 নং ওয়ার্ডের কাউন্সিলর অলোক রায় সহ অন্যান্যরা। যখন প্যারা হয়েছে তখন সেখানেও আমরা 111টা মেডেল জিতেছি। এটা পরিবর্তিত ভারত, যে ভারতের স্বপ্ন দেখছি যুবদের নিয়ে। আমরা প্রধানমন্ত্রী বলছে যে 100 বছর পূর্তিতে আমরা ভারতকে বিশ্বগুরু তৈরি করব। সেই বিশ্বগুরু রাস্তায় আমরা হাঁটছি, আমাদের যুবরা হাঁটছে, আমাদের খেলাধুলায় আমাদের রাজ্যে অনেকগুলো নতুন করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, খেলাধুলার একটা পরিকাঠামো তৈরি হচ্ছে, যে আমরা আমাদের ছেলেমেয়েরা যেন ভালোভাবে তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে এবং সর্বভারতীয় স্তরে তারা সুনামের সঙ্গে খেলাধুলায় যেতে পারে, তার জন্য সরকারি অনেকগুলো স্কিম রয়েছে। তো আমি প্রথমেই এখানে যারা রয়েছেন, আমাদের আয়োজক যারা রয়েছেন, মাননীয় কর্পোরেটর অলোক রায় সহ ওনার টিম, এই প্লে সেন্টারে যারা রয়েছেন কার্যকর্তা, সবাইকে শুভেচ্ছা জানাই। আপনাদের শুভ প্রয়াস, আপনারা এখানকার স্থানীয় যারা নাগরিক রয়েছেন তাদেরকেও আনন্দ দান করেছেন এই খেলার মাধ্যমে। খেলাধুলাই একটা মাধ্যম যেখানে প্রকাশ্য যে মানুষের সবার সামনে হারটাকেও মেনে নেওয়ার যেমন আমাদের অভ্যাস হয়, তেমন জয়টাকেও স্বীকার করে নেওয়ার অভ্যাস হয়। অর্থাৎ মানুষের সামনে আমরা হারটাও মেনে নিতে পারি এবং জয়টাও মেনে নিতে পারি, এটাই একমাত্র খেলার ময়দান। আমরা খেলার মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে নেশামুক্ত ত্রিপুর নির্মাণ করতে চাই। আজ কিন্তু এই রাজ্যে অনেক জায়গায় এই রাত্রিকালীন ভলিবল, ক্রিকেট, ফুটবল, বিভিন্ন ধরনের খেলাধুলা শুরু হয়েছে। এটা পরবর্তীতে ত্রিপুরা এখন আমরা দেখতে পাই, এটা ধর্মনগর থেকে সাবরুম অবধি বিভিন্ন মাঠে ক্রিকেট চলছে, ফুটবল চলছে, ভলিবল চলছে, ব্যাডমিন্টন চলছে, রাত্রিকালীন খেলা হচ্ছে। তো আমরা আশাবাদী এই খেলার মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।